নমস্কার বন্ধুরা, আপনারা সবাই দেখছেন ডেলি বাংলা নিউজ ইউটিউব চ্যানেল। আজও বৃষ্টি অব্যাহত দুই বঙ্গে। কতদিন পর্যন্ত চলবে ভারী বৃষ্টির পূর্বাভাস জেনে নিন আবহাওয়া দপ্তরের তরফ থেকে। তো বন্ধুরা, আবহাওয়া দপ্তরের সম্বন্ধে কি বলছে, কতদিন পর্যন্তই বা চলবে ভারী বৃষ্টি, সম্পূর্ণ জানতে হলে আমাদের এই ভিডিওটিকে ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত পুরোটা দেখবেন। এবং আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই ভিডিওর নিচে একটি লাল কালারের সাবস্ক্রাইব বাটন আছে, ওটাতে ক্লিক করে দিয়ে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশের ঘন্টির চিহ্নটাতে প্রেস করে দিয়ে আমাদের খাটনিকে সবল করবেন। উত্তরবঙ্গে ভারী বৃষ্টি চলবে আজও কিছুদিন। আগামী 24 ঘন্টায় দার্জিলিং সহ 5 জেলায় বিক্ষিপ্তভাবে অতি ভারী বৃষ্টি হবে। এরপর থেকে বৃষ্টির পরিমাণ কিছুটা কমবে। আগামী 24 ঘন্টা প্রবল বৃষ্টির পূর্বাভাস অসম মেঘালয়ে। এর প্রভাবে নদীর জলস্তর বাড়তে পারে উত্তরবঙ্গে। দক্ষিণবঙ্গে আগামী 48 ঘন্টায় বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা, এমনটাই পূর্বাভাস আবহাওয়া দপ্তরের। মৌসুমি অক্ষরেখা হিমালয় সংলগ্ন এলাকায় অতি সক্রিয়। আগামী কয়েকদিন মৌসুমি অক্ষরেখার অবস্থান বদল হবে না। এছাড়াও দক্ষিণা বাতাসে ভর করে প্রচুর জলীয়বাষ্প ঢুকছে সাগর থেকে। এর প্রভাবে আগামী 3-4 দিন উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলি, বিশেষ করে অসম মেঘালয়, প্রবল বর্ষণের সম্ভাবনা। এর ফলে অতি ভারী বৃষ্টির প্রকোপ কমলেও উত্তরবঙ্গে বন্যার পরিস্থিতি হবে উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলি বৃষ্টির প্রভাবে। কলকাতাতে মূলত মেঘলা আকাশ, 2-1 পাঁচলা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা। বাতাসে জলীয়বাষ্প থাকায় আর্দ্রতাজনিত অস্বস্তি বাড়বে। আজ বৃহস্পতিবার দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, কোচবিহার জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস। ভারী বৃষ্টি হবে মালদাহ, উত্তর ও দক্ষিণ দিনাজপুরে। শুক্রবারের পর থেকে উত্তরবঙ্গে বৃষ্টির পরিমাণ কিছুটা কমবে। উত্তরবঙ্গে উপরের দিকে জেলায় দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়িতে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি চলবে আরও কিছুদিন। আবহাওয়া দপ্তর আপাতত রবিবার পর্যন্তই ভারী বৃষ্টির পূর্বাভাসের কথা জানিয়েছে। দক্ষিণবঙ্গে আগামী 2-3 দিন বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস। মুর্শিদাবাদ, বীরভূম, পূর্ব পশ্চিম বর্ধমান, উত্তর ও দক্ষিণ 24 পরগনাতে আগামী 24 ঘন্টায় বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা। বীরভূম, মুর্শিদাবাদে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি চলবে ও শুক্রবার পর্যন্ত। এছাড়া শুক্রবার পশ্চিমের জেলাগুলিতে বিক্ষিপ্ত ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হবে কলকাতা সহ দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই 2-1 পাঁচলা। সক্রিয় মৌসুমি অক্ষরেখা, এই অক্ষরেখা গঙ্গানগর, রোহতক, গঙ্গারামপুর, সীতামারি হয়ে উত্তরবঙ্গ, সিকিমের হিমালয় সংলগ্ন এলাকায় অবস্থান করছে। এছাড়া উত্তরপ্রদেশের কর্ণাটক, লাক্ষাদ্বীপ ও মালদ্বীপ এলাকায় রয়েছে ঘূর্ণাবর্ত। উত্তর ও দক্ষিণের অক্ষরেখা রয়েছে কর্ণাটক থেকে তামিলনাড়ু পর্যন্ত বিস্তৃত। এর প্রভাবে লাক্ষাদ্বীপ ও মঙ্গলদ্বীপ এলাকায় সাগর উত্তাল হবে। কেরল সংলগ্ন আরব সাগর উপকূলে ঝড়ো হওয়া, সমুদ্রে উত্তাল থাকার কারণে মৎস্যজীবীদের এলাকায় আগামী কয়েকদিন প্রবেশ নিষেধ। তো বন্ধুরা, এই ছিল এখনকার লেটেস্ট আবহাওয়া আপডেট। এমন টাইপের লেটেস্ট আপডেট পেতে হলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। তো চলুন, এখনকার জন্য এটুখানি, ভিডিওটি লাইক করে প্রচুর প্রচুর পরিমাণে শেয়ার করবেন।